এখন আমরা কাজে যাচ্ছি ছাদে বিমে একসাথে কিভাবে কনসিল পাইপ করা হয়, আর আমি তো পাইপ লাগিয়েছি, এখন ঢালাই দেওয়ার পরে পাইপটা কোথায় আছে আমি আপনাদেরকে দেখাবো। এখন এখন আমরা কাজে যাচ্ছি আর সেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো। আমি এখন কাজের সাইটে এসে গেছি, এখন দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন ভীম, আর ভীমের মধ্যে পাইপ আমি লাগিয়েছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর ভীমটা আগে হয়ে গেছে, এই দেখুন পাইপ আমি লাগিয়েছি, দেখুন এই হচ্ছে পাইপ, আর এই হচ্ছে লাগিয়েছি, এই দেখুন ভীম হয়ে গেছে, পাইপটি লাগানো হয়ে গেল। আমি দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা ভীম যখন দেবেন তখন এইভাবে কিন্তু আপনারা আগে থেকে ওই রকম পাইপটি লাগিয়ে রাখবেন। তারপর ছাদে যখন রড লাগানো হবে তখন আপনারা কাজ করতে সুবিধা হবে। কাজ শেষ হয়ে গেল, এখন বাড়িতে চলে যাচ্ছি, আর আমার ভিডিওটি আপনারা দেখবেন। আর ছাদে বিমে একসাথে পাইপ লাগানো সম্পূর্ণ ভিডিওর আমি একটা এই ভিডিওর ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারবেন ছাদে বিমে একসাথে কীভাবে পাইপ লাগানো হয়। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনকে বাজিয়ে রাখবেন, যেন সবার আগে আমার ভিডিওটা আপনার কাছে চলে যায়। নমস্কার, ভিডিও এখানে শেষ করছি।